ক্রয় মূল্য কত এবং আপনারা কত পার্সেন্ট বিক্রি করছেন? ঈদের জন্য অনেক ধরনের কমপ্লেন থাকে, তো সেই হিসাবে আমরা দেখছি এই যে শার্টটার দাম হচ্ছে 1580 টাকা। এটার আপনি আমাকে ক্রয় মূল্যটা দেখাবেন, আপনি কত টাকা আমাদের নিজস্ব ব্যাংকে দেওয়া হয়, কেনাকাটা করি ব্যাংক থেকে টাকা এই ধরনের আসলাম। এখন আপনি যে মূল্য তালিকা শো করা আপনার কাজ, এখন আপনি যদি দেখাতে পারবেন না তাহলে তাহলে আপনি কি করবেন? এবং এই জিনিসগুলো লিগ্যাল চ্যানেলে আনছেন সেটার প্রমাণ কি যদি না থাকে? আপনার এখানে যে কোনো এখানে যে আপনি 1580 টাকা লাগালেন, আপনি ট্যাগ লাগাচ্ছেন, এটা আপনি কত টাকা কিনছেন এবং কোথা থেকে কিনে নিয়ে আসছেন, সেই ক্যাশ মেমো এবং সেই কোড নাম্বারের তালিকাটা? বিদেশে যান, ডলার ইনভেস্ট করতে ব্যাংকে যান না? বুঝতে পারছি, ওই আমরা তো বললাম না আমাদের লোন আছে ব্যাংকে, আগেছিত হয়, যখন ব্যাংক থেকে ডলার ইনভেস্ট করেন পাসপোর্ট কি ব্যাংকে দিয়ে দেন? পাসপোর্ট তো রাখেন, ব্যাংকে আপনি ইয়া দিচ্ছেন, মেমো দিচ্ছেন, ওটা কপি রাখবেন না আপনার সাথে? তখন আমাদের এটা অবশ্যই আপনাকে দেখানোটা আইনগত আপনার দায়িত্ব, নাহলে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। ক্রয় মূল্য তালিকা, মুদি দোকানে প্রত্যেকটা পণ্যের মূল্য লেখা আছে না? চালের কেজি কত সবাই জানে, কেন জানবে না যে এই শার্টটার দাম কত? সে 200 টাকা নিয়ে এসে ঢুকলো, এসে দেখলো 2000 টাকা, সে তো কিনতে পারবে না এটা। তো এটা অবশ্যই আপনাকে ক্রয় মূল্য তালিকা দেখাতে হবে আমাদের। হ্যাঁ, নাম বলেন আপনার? নাম বলেন পিটার ইংল্যান্ড। আর দূরে করেন মোবাইল আনতেন পাঞ্জাবি পাঞ্জাবি
বুঝতে পেরেছি যে দাম বেশি দিচ্ছি। খবর সে নিজেকে সবাই রাখি বুঝছেন কোনটা দেন দোকানের নাম প্রদর্শন না করেন কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে, প্রদর্শন করতে হবে, আপনি সংরক্ষণই করেননি। এবং এটা মোবাইল কোর্টের আমরা মোবাইল কোর্ট পরিচালনা করলে আমাদের সামনে এই অপরাধ উদ্ঘাটিত হয় এবং এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 9-এর 39 ধারা মধ্যে দণ্ডনীয় অপরাধ সেবার মূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার জন্য। এটার দণ্ড হচ্ছে অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড অথবা দণ্ড। আমি চাইলে আপনাকে 1 বছর এখন কারাদণ্ড দিতে পারি। প্রথমবার আপনাকে সতর্ক করার জন্য আমি একটা লিমিটেড অ্যামাউন্ট জরিমানা করবো, এটা তাৎক্ষণিকভাবে আদায়যোগ্য, এখনই দিতে হবে এবং আপনি রসিদ বুঝে নেবেন এবং এই মামলা এখানে নিষ্পত্তি। কিন্তু পরবর্তীতে আপনাকে অবশ্যই সকল কাগজপত্র রাখতে হবে, নাহলে এরকম আমরা রেগুলার আসবো পরবর্তীতে আসলে এটা দ্বিগুণ থেকে জরিমানা শুরু করতে এবং জেলে নিতে দেওয়া যাবে। ঠিক আছে, আপনাকে অবশ্যই এই কাগজপত্রের একটা সেট আপনাকে মেইন কপি আপনি ব্যাংকে রাখবেন কিন্তু ফটো কপি অবশ্যই আপনাকে রাখবেন। এই 65,000 আপনাকে এই জন্য আমরা অনুরোধ 50,000 টাকা এবং 1 বছর দিলাম, আমি কিন্তু সেটাই করি না, সর্বনিম্ন যেটা আছে আমি সেটা করছি। 10,000 টাকা আপনাকে জরিমানা করলাম, এটি তাৎক্ষণিকভাবে আদায়যোগ্য, আপনি এখন দিয়ে রসিদ গুছিয়ে নেবেন। টাকাটা পরিশোধ করার ব্যবস্থা নেব। আপনার হেজুর হেজুর দোকানে দাঁড়ান, লড়বেন না, আমি দাঁড়াই দেখতে। দেখে নেন আপনার টাকার অঙ্কটা কত আছে আর আপনি কত টাকা দিতে পারবেন, চেক করে নেবেন, সাইন করবেন বুঝলেন। অবশ্যই আপনারা এরপরে কাগজপত্র সাথে রাখবেন, আমি কিন্তু জরিমানার অঙ্কটা আমি বলে গেলাম, এই জন্য পরবর্তীতে কিন্তু আরো বেশি হবে। সাইটেন তো সাইটেন 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 আসছে।
খোলো মা তো আর নিস না যারা বের হবে তাদের তো সাইড বের হয়ে যাও তুমি অত সামনে দাও তো ভাই, পিছন তো মনে করিনি আমি, সামনে তো সামনে লাগবে না তো। ১৯৮০ হচ্ছে করছেন কত, ৩,৫০০ ৩,৫০০ মাইনাস হলো ১৯৭০ পর আপনি ১,৭০ লাভ করছেন, তাহলে এটা কি ৩৫% ছিল কোথায়? ১,৭০কে ১৯৮০ দিয়ে ভাগ করুন, কত হয়? ৬৯৩। আপনি টোটাল প্রফিট করছেন কত? ৩,০৫০ মাইনাস হচ্ছে ১৯৮০, ঠিক আছে, এটা হচ্ছে ১,০৭০। ১,০৭০ হচ্ছে আপনার প্রফিট, আর কর মূল্য হচ্ছে ১৯৮০। তাহলে আপনি ৫৪% প্রফিট করছেন। করেন আবার কম দেয়,
তাহলে আপনি এরকম ছোট্ট একটা ফ্রকের দাম 2050 টাকা দিয়ে3050 1070 টাকা সেল নাম্বার 1043 এটারও মেমো নাই, এতগুলো প্রোডাক্টের আপনি মেমোর সাথে পাচ্ছেন না। যেমন স্বপ্নগুলো থাকে না, আগে ওই যে না কত বছর এর আগে বসতে পারে। মালামাল কম দেয়, টাকা কম দেয় না অনেক, পরিচিত লোকের আবার ঘটনা তো কম দেন না, আবার ঘটনা আছে যেমন এই মালটা চলবে না, পুরো রইল বস না
ব্যবসা করুন না সব মাল চলুক 20% ২৬৩০ ১৭০০ আপনি 930 টাকা লাভ করছেন 1700 টাকার মধ্যে। জি পার্সেন্টেজ ওই তো 54%। আপনি আপনি এটা দেখান আমাকে, কত স্যার? 2670070070 মানে 70 এরকম হইবে দেখাই এই 2670 হ্যাঁ কথাটা বুঝছেন, এটা হচ্ছে কোড নম্বর, এটা হচ্ছে পিস রেট, ১৯০০ দাম হয়েছে এটার, ঠিক আছে বুঝছেন? তাই সেই হিসেবে এটা ধরেন, ৫৪% প্রফিট করবেন না।